हेलो एवरीवन, vidonko.com वेबसाइटे तुम्हारे सबा के स्वागत जाना। आमी सौरभ दे, तुम्हारे मैथ ट्यूटर। एखाने देखो जो प्रश्नटी निये आलोचना करब, बला आछे टैन थीटा इंटू कस 60 डिग्री इक्वल टू रूट थ्री बाई टू। तहले साइन थीटा माइनस 15 डिग्री मान कत, जेखने थीटाटा हलो एक सूक्ष्म कोण, जिरो थेके 90 डिग्रीर मध्य तार भैल्यू थाकबे। तो आमादेर जेटा देवा आछे, देखो टैन थीटा इंटू कस 60 डिग्री एर मान रूट थ्री बाई टू देवा आछे। तो आमरा एखाने आमादेर टार्गेट हलो प्रथमे आमरा थीटार मान कि निर्णय करब। तो कस 60 एर मान कत हय, ना कस 60 डिग्रीर मान हय हाफ। तो आमरा एखाने पुट करे दिच्छि हाफ, एटा ताहले कि आसे ना रूट थ्री बाई टू। ताहले टेन थीटा एर मानटा कत आसे, देखो रूट थ्री बाई टू इंटू टू, कारण ये टूटाके आमरा इक्वाल साइने राइटे निये आसले हाफके दुई आकारे गुण हो जाबे, तो ये केटे गेलो। তাহলে আমরা কি পাচ্ছি, দেখো টেন থিটার মান রুট থ্রি। তাহলে টেন থিটার মান যদি রুট থ্রি হয়, আবার রুট থ্রির আমরা জানি রুট থ্রি মানে কত হয়, টেন 60 ডিগ্রি হয়। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস কনফার্ম যে থিটার মান হলো 60 ডিগ্রি। ওকে, তো আমাদেরকে এখন কি নির্ণয় করতে বলা হচ্ছে, দেখো না সাইন থিটা মাইনাস 15 ডিগ্রি। তো দেখো সাইন থিটা মাইনাস 15 ডিগ্রি মানে কত, না সাইন থিটার জায়গায় আমরা কত বসাবো 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব, না সাইন 45 ডিগ্রি। তো সাইন 45 ডিগ্রির মান কত হয়, না সাইন 45 ডিগ্রির মান হয় আমরা জানি কত, 1/√2। তাহলে আমাদের এই কোশ্চেনের যে অ্যান্সারটা হবে সেটা হবে 1/√2। vidonko.com ওয়েবসাইটে এই ম্যাথটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো। ধন্যবাদ।